আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আভাইডি। আভাইডি করতে গিয়ে আপনারা কিন্তু নানা রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেমন ধরেন, কোনো বেনিফিশিয়ারির যদি আপনারা ফোন নাম্বার ভেরিফাই করে না রাখেন তাহলে কিন্তু এখন আর ভেরিফাই করা যাচ্ছে না, এবং যে বেনিফিশিয়ারিদের আপনাদের ফোন নাম্বার ভেরিফাই করা আছে তাদের ক্ষেত্রেও অনেকের আভাইডি আপনারা তৈরি করতে পারছেন না। তো আভাইডি কিন্তু আমরা গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়েদের এই দুটো বেনিফিশিয়ারির আভাইডি আমাদের তৈরি করতে হবে এখন। তো আভাইডি তৈরি করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে এবং কেন হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, অনেকেই বলছেন তাহলে কি বাচ্চাদের আভাইডি তৈরি করতে হবে না? অবশ্যই হবে। প্রত্যেক বেনিফিশিয়ারির কিন্তু আভাইডি আমাদের আগামী দিনে তৈরি করে ফেলতে হবে। তো যেহেতু এখন গর্ভবতী প্রসূতি মায়েদের করতে বলেছে, সেহেতু কিন্তু আমরা আগেই গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়েদের আভাইডি তৈরি করে ফেলব। এবং যেসব বেনিফিশিয়ারিদের ফোন নম্বর আপনারা আগেই ভেরিফাই করে রেখেছিলেন তাদের কিন্তু আপনারা আভাইডি তৈরি করতে পারছেন। যদি আধার কার্ডের সঙ্গে তাদের সঠিক সব কিছু মিল থাকছে তাহলে কোনো সমস্যা হচ্ছে না। এবং যেসব বেনিফিশিয়ারিদের আপনারা ফোন নম্বরগুলো আগে ভেরিফাই করে রাখেননি, অর্থাৎ আভাইডি তৈরি করার জন্যে করতে যাচ্ছেন কিন্তু ফোন নম্বর ভেরিফাই এখন হচ্ছে না, তো দেখুন এখানে কিন্তু আমি একটা বেনিফিশিয়ারির ঘরে যাব, হাসিনা মমতাজ বলে। তো এই বেনিফিশিয়ারি দেখুন, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ফোন নম্বর দেখতে পাচ্ছেন ডবল টিক আছে, ফোন নম্বর কিন্তু ভেরিফাই আছে, আধার কার্ডও ভেরিফাই আছে। এখানে দেখতে পাচ্ছেন আভাইডি কিন্তু অ্যাড হয়নি, অর্থাৎ আভাইডি করতে গেলে কিন্তু ব্যাড রিকোয়েস্ট দেখাচ্ছে। তো চলুন আপনাদের সামনে আমি আরেকবার ট্রাই করব, কেন ব্যাড রিকোয়েস্ট দেখাচ্ছে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা। আমরা আভাইডি তৈরি করার জন্য ক্রিয়েট রিড্রাইভ আভাতে চলে যাব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমকার অপশনে চলে যাব এবং আধার ডেমোগ্রাফিক অথেন্টিকে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু যে বেনিফিশিয়ারি আপনারা আভাইডি তৈরি করতে চাইছেন সেই বেনিফিশিয়ারি কিন্তু আধার কার্ডের ডিটেলস কিন্তু এখানে শো করবে, অর্থাৎ এই যে আধার কার্ডের নম্বরগুলো প্রথম করগুলো কিন্তু সব হাইড করা আছে, শেষের চারটে সংখ্যা কিন্তু আপনারা দেখতে পাবেন। এটার জন্য আপনাদের আভাইডি তৈরি করার জন্য এই যে একটা বক্স আছে নিচের দিকে, সেই বক্সে কিন্তু আপনাদেরকে টিক চিহ্ন করতে হবে। আমি টিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু টিক চিহ্ন উঠে গেল। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই কথাটি লেখা আছে, ভেরিফাই কথাটি লেখা আছে, সেই ঘরে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করলাম, দেখুন এখানে কি দেখাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে ব্যাড রিকোয়েস্ট কিন্তু এখানে লেখা দেখাচ্ছে, উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনারা, উপরের দিকে এই যে ব্যাড রিকোয়েস্ট এটা কিন্তু আসছে। কেন আসছে আপনারা একটু খেয়াল করবেন, যেসব বেনিফিশিয়ারিদের জন্ম তারিখ আধার কার্ডে, অনেক বেনিফিশিয়ারির কিন্তু ডে মান্থ ইয়ার এই তিনটে জিনিস কিন্তু থাকতেই হবে। এবার অনেক বেনিফিশিয়ারিদের আপনারা লক্ষ্য করেছেন দিন এবং মাস ছিল না, সেই ক্ষেত্রে বেনিফিশিয়ারির আমরা কী করেছিলাম, 01 01 এবং আধার কার্ডে যে সাল ছিল সেই সালটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারির ক্ষেত্রেও কিন্তু সেম আমরা সেটাই করেছি। তো আপনাদের আভাইডি তৈরি করতে গেলে আপনাদের প্রথম কাজ হচ্ছে এই বেনিফিশিয়ারির সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে আপনাদেরকে, এবং এই বেনিফিশিয়ারিকে আপনাকে বলতে হবে আধার কার্ড আপডেট করার জন্যে, যাতে এই যে জন্ম তারিখ দিন আর মাস কি আছে আধার কার্ডে সেইটা কিন্তু বের করতে হবে। নইলে এই বেনিফিশিয়ারি মাধ্যমিক দিয়ে থাকলে তার অ্যাডমিট আপনাদেরকে ফলো করতে হবে, বা অন্য কোনো ডকুমেন্টস যদি থেকে থাকে তাহলে সেই ডকুমেন্টস কিন্তু ফলো করতে হবে, এবং দেখতে হবে যে আধার কার্ডের সঙ্গে সেই ডকুমেন্টসের মিল আছে কি না, এবং তাতে দিন এবং মাস জন্ম তারিখের উল্লেখ করা আছে কি না। তো আপনারা সেই বেনিফিশিয়ারির অ্যাডমিট কার্ড পেয়ে যান,
এবং যদি দেখেন সেখানে 2004 জন্ম তারিখ এবং দিন এবং মাস সেখানে কিন্তু অ্যাডমিট কার্ডে উল্লেখ করাই থাকে, তো সেখান থেকে আপনারা কিন্তু আপনাদেরকে ট্রাই করতে হবে জন্ম তারিখ দিয়ে। এবার ধরুন আপনারা কিন্তু অলরেডি এই বেনিফিশিয়ারিকে আপনারা রেজিস্টার করে ফেলেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? অবশ্যই আপনারা তো ডিলিট অপশন যেহেতু আপনাদের এন্ড থেকে তুলে নেওয়া হয়েছে সেহেতু আপনারা কিন্তু ডিলিট করতে পারবেন না, তাহলে আপনাদেরকে কিন্তু সুপারভাইজার দিদির হেল্প নিতে হবে, এই বেনিফিশিয়ারিকে কিন্তু ডিলিট করতে হবে। তারপরে কিন্তু আপনারা যে দিন এবং মাসের তারিখ পেলেন সেই নতুন জন্ম তারিখ দিয়ে কিন্তু বেনিফিশিয়ারিকে রেজিস্টার করতে হবে, এবং আশা করি সেই বেনিফিশিয়ারির আভা আইডি আপনারা নতুনভাবে ক্রিয়েট করতে পারবেন। যখনই কোনো বেনিফিশিয়ারিকে নতুনভাবে তুলবেন তার ফোন নাম্বার ভেরিফাই থাকলেও কিন্তু আনভেরিফাই হয়ে যাবে, তাহলে ফোন নম্বরও আপনাদেরকে কিন্তু ভেরিফাই করতে হবে আভা আইডি তৈরি করার আগে, তারপরেই কিন্তু আপনারা এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো অবশ্যই আপনারা এখন যতগুলো বেনিফিশিয়ারি আপনাদের লিস্টে আছে যতগুলো পাচ্ছেন আপনারা আভা আইডি তৈরি করে ফেলুন, কোনো অসুবিধাই ছাড়াই যে বেনিফিশিয়ারির আভা আইডি হয়ে যাচ্ছে আপনারা সেইগুলো আগে করে ফেলুন। এবং এই যে ফোন নাম্বার ভেরিফাইয়ের ব্যাপার যেটা আছে সমস্যা দেখা দিচ্ছে, আশা করি নেক্সট আপডেট আসলেই কিন্তু এই সমস্যাটা থাকবে না, অর্থাৎ ফোন নাম্বার ভেরিফাই নিয়ে যে সমস্যা সেই সমস্যা দ্রুত সমাধান করা হবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।